আজি ইংরাজী 8-9-22 তারিখে গভর্নর গার্লস ভলিবল ফুটবল মিশন জোন 6 আমার ধুবুরীর খেলাখন উদ্ঘাটন করিলে আমার ডিডিসি বাইদেউ কান্তা দাস আর ধুবুরী পৌরসভার সভাপতি দেবময় সানিয়াল ডাঙরিয়ায়। আর এই খেলাখনত আমার চারিটা দল আছে, ধুবুরী, গোয়াল, সাউথ শালমারা, মানকাসার আর কোকরাঝার। গতি এই চারিটা দলে ইয়াতে অংশগ্রহণ করেছে। এই খেলাখন অনুষ্ঠিত হয়েছিল 8টা মণ্ডলৰ মাজত, অসমৰ 8টা মণ্ডলৰ মাজত, আৰু অসমৰ 8টা মণ্ডলৰ ভিতৰত আমাৰ মণ্ডলটো হৈছে 6 নম্বৰ মণ্ডল। এই 6 নম্বৰৰ মণ্ডলৰ পৰা আমাৰ ফাইনেল টীমটো আজি বাছনি কৰি পেলাই আমি গুৱাহাটীলৈ পঠাম। তাত ফাইনেল খেলাখন অনুষ্ঠিত হ'ব। আৰু আমাৰ ৰাজ্যপাল ছাৰে বিচাৰিছিলে আমাৰ ছোৱালীখিনিক উৎসাহ যোগাবলৈ, গতিকে আমাক ইয়াতে যথেষ্ট সহায় প্রদান করেছে। স্কুল সমূহত তেখেতে নেট বিতরণের পর আরম্ভ করে ভলিবল বিতরণের পর আরম্ভ করে আর ভলিবল কোচক অনুপ্রেরণা যোগার পর আরম্ভ করে যখিনি আমার গাঁয়ে ভূয়ে আমার অনুরাগী বা আমার ট্যালেন্টেড খেলুৱৈবিলাক সোমাই আছে, তেওঁলোকক বাহিৰত ওলাই আনি অসমৰ যোনখিনি পাৰদৰ্শিতা সেইখিনিক যাতে বাহিৰৰ ৰাজ্যতো মৰ্যাদা প্ৰদান কৰে আৰু স্বীকৃতি প্ৰদান কৰা হয় তেওঁটো বিচাৰিছিল। আৰু আমি অতি গৌৰৱান্বিত যে আমাৰ 4খন জিলাৰ ভিতৰত ধুবুৰী জিলাখনক বাছি লোৱা হৈছে এই খেলখন অনুষ্ঠিত কৰিবৰ কাৰণে। আমাক ইয়াতে ডিষ্ট্ৰিক্ট স্পৰ্টছ এছ'চিয়েশ্যনেও অলপ সহায় কৰিছে, গতিকে আমি তেওঁলোককো ধন্যবাদ জনাইছোঁ। ইয়াতে আমাৰ ধুবুৰী জিলাখন আছে, তারপর মানকাসার আমার সাউথ শালমারা মানকাসার আছে, গোয়ালপাড়া আছে আর কোকরাঝার, এই 4খন জেলা আছে। ছাব্বিশটা